সোমবার রাজ্য সফরে এসে বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পক্ষে নতুন করে রাজনৈতিক জমি খুঁজে পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। রাজ্যে এসে বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার রাজ্যে আসেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে এদিন তিনি মাতাবাড়ির উদ্দেশ্যে যান। যাওয়ার পথে সর্বত্র বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন এই বিক্ষোভ? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সে রাজ্যের শাসক দল। সে রাজ্যে 47 জন বিজেপি কর্মীদের হত্যার প্রতিবাদে এবং বিজেপি নেতা কর্মীদের মারধরের প্রতিবাদে ত্রিপুরায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভের মুখে পড়তে হল বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বিক্ষোভের কারণে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের ত্রিপুরা সফর সংক্ষিপ্ত করতে হয়। রাজ্য ছাড়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজধানী আগরতলার একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাস ইস্যুতে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তিনি দাবি করেন, 2016 ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেস ছিল, 2021 ত্রিপুরায় সে তৃণমূল কংগ্রেস অনেকটাই ভিন্ন। সংক্ষিপ্ত হল অভিষেকের সফর। মাতাবাড়িতে ছিলেন মাত্র 15 মিনিট। পশ্চিমবঙ্গে 47 জন বিজেপি কর্মীকে হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরা সফরের মধ্যে দিয়ে তৃণমূলের জন্য খুব একটা আশাব্যঞ্জক কিছু হল না বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বিজেপিকে ভাঙার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে করেছে তাতে তৃণমূল সফল হয়নি। যাদের দিকে তৃণমূল কংগ্রেস আশা করে বসে আছে, ত্রিপুরায় দলকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করবে এবং 2023 সালে ত্রিপুরায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তৃণমূল, তাদের একটা বড় অংশ তৃণমূলে যোগ দিতে আগ্রহী নয় বলে সূত্রের খবর। তাই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পক্ষে নতুন করে রাজনৈতিক জমি খুঁজে পাওয়া বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।